বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নিয়ে কিছু আলাপ করব, যে আসলে বিসমিল্লাহ কি। যেমন বিসমিল্লাহর কথা বলা হয়, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর বিসমিল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে বিসমিল্লাহর ওজন বেশি হবে। তাহলে বিসমিল্লাহর ওজন যে বেশি হবে, বিসমিল্লাহ বিষয়টা কি যদি বিস্তারিত আলাপে যাই, বিসমিল্লাহ এত বড় একটা বিষয় যে আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে বিসমিল্লাহর স্থান, আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে কলেমার স্থান, আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে বিসমিল্লাহর স্থান। তাহলে বিসমিল্লাহটা কি? যেমন তিরিশটা বা ২৯টা অক্ষর যদি থাকে, আরবি হরফ যদি ২৯টা হয়, তাহলে এত অত হরফগুলা থাকতে আলিফের সাথে বা রাখা হয়েছে, আলিফের পরেই বা, অথচ মিমে কিন্তু মুহাম্মদ হয়, মিম কিন্তু আলিফের সাথে রাখতে পারতো কিন্তু আলিফের সাথে বাকে রাখা হয়েছে। তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। তাহলে বান্দা লিখতে প্রথম কি, বন্ধু লিখতে? তাহলে বান্দাই তো বন্ধু হয়েছে। তাহলে বোঝা গেল বান্দা থেকে যদি কেউ বন্ধুত্ব অর্জন করতে পারে তাহলে সে বিসমিল্লার রূপ নেয়, আর সেই বিসমিল্লার ভিতরে আল্লাহ রাসুল রূপে সেখানে বিরাজ থাকে। আচ্ছা, এই বিসমিল্লা এত বড় একটা বিষয়, শুধু ৩০ পারা না, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি বিসমিল্লার ভিতরে দেওয়া হয় এবং ৩০ পারা কোরআনও যদি বিসমিল্লার ভিতরে দেওয়া হয়, তখন এই বিসমিল্লা সুরা ফাতেহার ভিতরে চলে যাবে। এই সুরা ফাতেহা বিসমিল্লা লিখতে, বিসমিল্লাহির রহমানুর রহিম লিখতে ১৯টা হরফ আছে। এই সুরা ফাতেহা বিসমিল্লার ১৯টা হরফের ভিতরে লুকায়। এই বিসমিল্লার ১৯টা হরফ বা হরফের ভিতরে লুকায়, এবং এই বা হরফটা নকতার ভিতরে লুকায়। তাহলে বা হরফ অনুসারে নকতাটা ছোট না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং ফাতেহা সুরার ভিতরে আমি দিলাম ৩০ পারা কোরআন সহকারে ফাতেহার ভিতরে দিয়ে দিলাম, এই ফাতেহাকে দিয়ে দিলাম বিসমিল্লার ১৯টা হরফের ভিতরে, বিসমিল্লার ১৯টা হরফ দিয়ে দিলাম বা হরফের ভিতরে, আর বা হরফের বিষয়টা দিয়ে দিলাম নকতার ভিতরে। তাহলে এত বড় মহাটা এত ছোট হইল কী কইরা? যদি কোটি কোটি বিসমিল্লা একাত্র করা হয়, কোটি কোটি বিসমিল্লা যদি একাত্র করা হয় আর বায়ের নিচে যে একটা ফোঁটা, বায়ের নিচে যে নকতাটা, এই নকতার সমান হবে না। কোটি কোটি পৃথিবী বা কোটি কোটি বিশ্ব যদি একাত্র করা হয় তাহলে বায়ের নকতার সমান হবে না। তাহলে নকতাটা কি? আমি আজকে যে কথাগুলো বলতেছি, হয়তো আপনাদের সাথে এই কথাগুলো একসময় আলাপ করছি, আজকে আলাপ করার কথা করতেছি এই কারণে এই আলাপটা বিশ্বের আনাচে কানাচে চলে যাবে একদিন, তখন আমি সমস্ত বিশ্ববাসীর কাছে, জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমি বললাম যে বা হরফের নকতার ভিতরে এরকম হাজারো কোটি 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 বিশ্ব লুকানো আছে। যদি কেউ বুঝতে চায়
তারা যেন নিজ মুর্শিদের কাছে বুঝা নেয়, আমি এর বেশি আর আগাইতে পারছি না। আর এই বিসমিল্লার ভেদ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে, ততক্ষণ পর্যন্ত সে সৃষ্টির আগাগোড়া আগা পাশা কিচ্ছু বুঝবে না। এবং এই বিসমিল্লার ভিতরেই কলেমা লুকায়িত, এই বিসমিল্লার ভিতরেই কলেমা লুকায়িত। যদি কেউ নিজেকে চিনে, নিজেকে জানে, তাহলে সে বিসমিল্লাকে চিনবে। আর যদি কেউ নিজেকে না চিনে, তাহলে সে কখনো বিসমিল্লাকেও চিনবে না। তাই বলতে চাই, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই বর্তমান মুর্শিদ ধরা, হিন্দুদের মধ্যে গোসাই ধরা, খ্রিস্টানদের মধ্যে ফাদার ধরা, বেশিরভাগ লোকই তরিকতপন্থী। আমি বলবো, যারা গুরু ধরবেন, গুরুর কাছে আগে জানতে চান যে বিসমিল্লা বিষয়টা কি, এই বিসমিল্লা বিষয়টা কি আমার মধ্যে কোথাও আছে, যদি থাকে তাহলে দেখায় দেন। গুরুবিন্ন এগুলা জানা অসম্ভব। তাই এমন একটা কথা আজকে রেকর্ডিংয়ের মধ্যে বলা হলো যে আমি সমস্ত বিশ্বটাকে নিয়া এবং 30 পারা কোরআনকে নিয়া, আমি ফাতেহাকে নিয়া, আমি বিসমিল্লার 19টা হরফ নিয়া, আমি বা হরফটাকে সহ নিয়া বা হরফের নক্তার ভিতরে ঢুকে গেছি, ঢুকে গিয়া দেখি যে কোটি কোটি বিশ্ব এখানে নিহিত। তাহলে একটা বিশ্বের ভিতরে ছোট একটা বাংলাদেশ, এটারই তো প্রমাণ করে শেষ করতে পারি না, কিন্তু ওই নক্তার ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব লুকানো আছে। এখন যদি কেউ বলে আপনি কি দেখছেন, বাবা আমি দেখছি, তুমি যদি দেখতে চাও আমি তোমাকে দেখাইতে পারবো না, তুমি যদি দেখতে চাও আমি তোমাকে সেটা দেখার সাধনা দিতে পারি, তুমি যদি এটা সাধন সাকসেস করতে পারো তাহলে তুমি দেখতে পারবা, এছাড়া আমার পক্ষে সম্ভব না দেখানো। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসতে পারে, আপনি বললেন কেন তাহলে দেখাইতে পারবেন না? তখন আমি বলবো যে আমি যেই কথাগুলো বলছি, যদি কোনো সাধক সাধনা করে তার সাধন মার্গে গিয়ে সে অবশ্যই সে দেখবে, সেদিন স্মরণ করবে যে এই ব্যক্তিটা 12 বছর আগে বলছিল আমি 12 বছর সাধনা করে এটা দেখছি, তখন তার কাছে আমি মূল্যবান ব্যক্তি হব যে তার তার তিনি তো এটা 12 বছর আগেই দেখে রাখছে, আমি 12 বছর সাধনা করে দেখছি। তাহলে বিসমিল্লা বিষয়টা বিশাল একটা বিষয়। আল্লাহ বিসমিল্লা দিয়া বিসমিল্লাকে সৃষ্টি করছে, বিসমিল্লাকে দিয়েই বিসমিল্লাকে সৃষ্টি করছে। আর আল্লাহ এটাও কইছে, বিসমিল্লা আমার একটা আসন, বিসমিল্লার মধ্যে বইসে আমি কুনসু কানসান বলছি। তাহলে এই বিসমিল্লাটা কি? আমার জ্ঞানী সম্প্রদায়ের কাছে জানার রইল, এবং এই পৃথিবীতে নতুন যারা ভক্ত হবে বা যে কোনো গুরুর কাছে যাক, তারা যেন আগে নিজেকে চিনে এবং বিসমিল্লার ভেদগুলা খুঁজে নেয় গুরুর কাছে, যে বিসমিল্লা বিষয়টা কি, আমার মধ্যে সেই বিসমিল্লা কোথায় গুরুর কাছে যেন জানতে চায়। গুরু যদি এটা বুঝাইয়া দেয় তাহলে গুরু ওসে পাকা আর শিষ্য পড়ল না দোকায়। এই বলেই আমার কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ।